হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুর আজকের টপিক হচ্ছে জুন মাসের রাশিফল। জানবো জুন মাসটা আমাদের কেমন যাবে না যাবে, তার আগে যে জিনিসটা জেনে নিতে হবে সেটা হচ্ছে জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই জুন মাসে গ্রহদের কী অবস্থান থাকছে না থাকছে। শুক্র থাকছে বৃষ রাশিতে, রাহু এবং বুধ থাকছে মিথুন রাশিতে, সূর্য আবার 14 তারিখ ট্রানজিট করে চলে আসছে মিথুন রাশিতে, মকর রাশিতে থাকছে শনি বক্রী অবস্থায়। মকর রাশি থেকে বৃহস্পতি আবার 30 তারিখ ট্রানজিট করে বক্রী অবস্থায় চলে আসে ধনু রাশিতে, 18 তারিখে মঙ্গল আবার ট্রানজিট করে কুম্ভ রাশি থেকে চলে যাচ্ছে মীন রাশিতে। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো মকর রাশির মানুষদের জুন মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস কেমন যাবে। মকর রাশির মানুষদের এতদিন কিন্তু বিজনেস নিয়ে অনেক ধরনের প্রবলেম চলে আসছিল, সেই প্রবলেমগুলোর কোথাও গিয়ে সলিউশন কিন্তু আপনারা এই মাসে পেয়ে যাবেন। বিজনেসে নতুন নতুন আইডিয়া ইউজ করুন যাতে আপনার বিজনেসটা আরও বেশি ডেভেলপ করে। একটু বেশি পরিশ্রম কিন্তু বিজনেসে করতে হবে আর একটু বেশি সময় কিন্তু বিজনেসকে দিতে হবে, তাহলে কিন্তু বিজনেসটা একটু বেশি মাত্রায় কিন্তু আপনাদের গ্রো করবে। বিজনেসে নতুন নতুন আইডিয়া অবশ্যই দিতে হবে। কেন দিতে হবে? যাতে আর পাঁচটা মানুষ যে কাজটা করছে আপনাকেও সেই কাজটা করতে হবে, কারণ হচ্ছে মানুষ সবসময় কিন্তু অ্যাডভান্স কিছু চাই। তাই বিজনেস থেকে একটু অ্যাডভান্স বানান, তাহলে দেখবেন বিজনেস কী সুন্দর দৌড়াচ্ছে। বিজনেসে পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে। যে কোনো আলোচনা, যে কোনো সিদ্ধান্ত, সেগুলো সব পার্টনারের সামনে করুন, পার্টনারের সাথে বসিয়ে করুন, পার্টনারকে সমস্ত বলে ডিসিশন নিন, তাহলে মনে হয় অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। যাদের আয়রন সংক্রান্ত বিজনেস আছে, যাদের বিল্ডার্স প্রমোটার এই ধরনের বিজনেস আছে, যারা আইটি ফিল্ডে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো যাবে, তারা খুব ভালো রেজাল্ট এই সময় দেখতে পাবেন। যারা ডক্টরি প্রফেশনে আছেন তাদেরও কিন্তু এই সময়টা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। যাদের এডুকেশনের বিজনেস আছে সেই সকল মানুষদের জন্য সময়টা ভালো, বিজনেসে খুব ভালো গ্রোথ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার জানবো জব কেমন থাকছে। জবের ব্যাপারে আমি বলবো প্রচণ্ড পরিশ্রম করতে হবে। কোথাও গিয়ে জবের জায়গায় এমন একটা প্রবলেম অ্যারাইজ করবে যার ফলে কিন্তু আপনার জবটা চলে যাওয়ার মতো সিচুয়েশান কিন্তু তৈরি হয়ে যাবে। তাই নিজের পরিশ্রম আর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু আপনার জবটাকে এই সময় রক্ষা করতে হবে, না হলে কিন্তু জবটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অফিসে যদি বসের সাথে কোনো সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে সাথে সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু জল অনেক দূর গড়াতে পারে। একটু বুদ্ধি দিয়ে কিন্তু কাজ করতে হবে, একটু হার্ডওয়ার্ক করে অফিসের সবাইকে কিন্তু একটু খুশি রাখতে হবে। এ মাসে একটু খুশি রেখে অফিসের লোকজনকে কিন্তু চলতে হবে, না হলে কিন্তু বড় সমস্যা থাকছে। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে অর্থ আসছে ভালো, অর্থ সেভও হচ্ছে ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হবে, ধরুন আপনি সেভ করছেন হুটপাট এতটাই খরচা করে ফেললেন যে আপনি যেটা সেভ করছেন তার 10%ও কিন্তু থাকছে না। এই মাসে কিছু কিছু সময় এরকম সিচুয়েশান ক্রিয়েট হবে যেগুলোকে কিন্তু একটু বুদ্ধি দিয়ে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর এই সময় আপনি কিন্তু একটু বেশি কেনাকাটার প্রতি ঝোঁক দেখাবেন, এই কেনাকাটাটাকে একটু কিন্তু ইগনোর এই মাসে আপনাকে করতে হচ্ছে, তাহলেই কিন্তু অর্থনৈতিক অবস্থাটা অনেকটা বেটার থাকবে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে আমি বলবো সমস্যা থাকছে, নি সংক্রান্ত প্রবলেম, হাড় সংক্রান্ত প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড রকম ভোগাবে। যাদের বাথের ব্যথা আছে তাদের কিন্তু এই মাসটা খুব চাপের, তাদের কিন্তু প্রচণ্ড কষ্ট হেলথের ব্যাপারে এই মাসে থাকছে। তবে পাশাপাশি কিন্তু আপনার রোগটা যাতে পুরোপুরি চিরতরে সেরে যায় সেই সলিউশন কিন্তু এই সময় আপনি পেয়ে যেতে পারেন। কোনো অল্টারনেটিভ ওয়েতে কিন্তু আপনি আপনার এই প্রবলেমটার সলিউশনও খুঁজে পেয়ে যেতে পারেন।
এবার জানবো এডুকেশন কেমন যাবে। এডুকেশনের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মাসটা প্রচণ্ড মাসটা ভালো, হার্শারের জন্য ভালো। এই সময় আপনি অনেক নলেজ কালেক্ট করবেন, যে নলেজটা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ আপনার লাইফে এগোতে হেল্প করবে। যারা এডুকেশন নিয়ে বিজনেস করেন তাদের জন্য বলেছি আগে সময়টা ভালো, আমরা বললাম এডুকেশন নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। হারাস্টারের জন্য ভালো, নিজের মনের মতো কলেজ বা ইউনিভার্সিটিতে খুব ভালো আপনারা চান্স পেয়ে যাবেন। যারা ডক্টরি বা ইঞ্জিনিয়ারিং পড়ার প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা খুব ভালো কলেজে বা ভালো ইউনিভার্সিটিতে কিন্তু চান্স আপনারা পেয়ে যাবেন। এডুকেশনের জন্য খুব ভালো, যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো, তারা খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো সমস্যা থাকছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব একটা থাকবে না, ভুল বোঝাবুঝি হতেই থাকবে, এইসব নিয়ে কিন্তু দুজনের মধ্যে সমস্যা হবে। আর একটা সমস্যা অ্যারাইজ করবে ফ্যামিলির কোনো লোকের জন্য, কিন্তু ম্যারেজ লাইফে একটু সমস্যা থাকছে, এই ব্যাপারটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে, না হলে রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। কেন এই কথাটা বললাম, স্যাটার্ন যেহেতু রেট্রোগ্রেড এরকম সিচুয়েশান ক্রিয়েট হবে। আপনাদের একটি কার্ডে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি স্যাটার্নের রেট্রোগ্রেড নিয়ে, একটি ভিডিও আমার আগে করা আছে, সেটা একবার গিয়ে দেখে নিন, ডিটেলসে অনেক বেশি ইনফরমেশান সেখান থেকে কিন্তু আপনারা পেতে পারেন। এবার জানবো আপনাদের প্রেম কেমন থাকছে। প্রেমের ব্যাপারে আমি বলবো সময়টা কিন্তু খুব ভালো, যারা রিলেশনটাকে আগে নিয়ে যাবেন ভাবছেন তাদের জন্য সময়টা ভালো। তবে এই মাসটা বা সেপ্টেম্বর পর্যন্ত একটু কথাবার্তাটাকে ইগনোর করুন, এই মাসে সেরকম কোনো কথাবার্তা না বলাই ভালো। যদি আপনারা ওভার ফোন বলতে চান তাহলে ঠিক আছে, ফিজিক্যালি দেখা করে কোনো কথাবার্তা রিলেশন নিয়ে না করাই ভালো, তাহলে কিন্তু সমস্যা থাকছে। নিজেরা মনে মনে প্ল্যানিং করে রাখুন কি ঠিক আছে সেপ্টেম্বরের পরে আমরা এটা নিয়ে কথাবার্তা করবো, সেগুলো ঠিক হবে, না হলে কিন্তু যদি আলোচনা করেন ফিজিক্যালি তাহলে কিন্তু সমস্যা থাকছে। তাহলে বন্ধুরা মকর রাশির জুন মাসটা কেমন যাবে না যাবে সেটা নিয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আপনি সাবস্ক্রাইব করলে এরকম অনেক ইনফরমেশান কিন্তু পেতে পারবেন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।